আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আবারও চলে আসলাম আপনার মাঝে একটি ব্লগ নিয়ে। তো আমি কি কাজ করবো টুকিটাকি এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে আমি পোয়া পিঠা বানাবো। এন 1 কেজি মিঠাই নিছি, খেজুরা মিঠাই। তো এটার আমি পানি দিয়া ভালো মতন মিঠাইটা বাঙবো। আমার বাঙ্গা হয়ে গেছে গা। তো এন আমি 1 কাপ ময়দা দিয়ে দিছি, আর চালের গুঁড়ি দিয়ে দিছি 1 বাটি, লবণ দিয়ে দিছি 1/2 চামচ, বেকিং পাউডার দিছি। তো এটা আমি ভালো মতন গুলাই নিমু। আমার গুলানি হয়ে গেছে গা। তো এটা আমি রাত্রের বেলা গুলাটা কইরা তুলছিলাম। তো এটা সকালবেলা আমি ফিটাটা বানাইতেছি 10টার সময়। তো ফিটাটা বানাইতেছি, আমি নাস্তা খাইব সকালবেলা 10টা বাজে। তো রাত্রে যে গুলাই তুইছি, সকালবেলা বানাইলে ফিটাটা ফুলবো, এর লাগে আমি রাত্রে গুলাই তুইছিলাম। এটারে তেলের পিঠাও কয়, আবার পোয়া পিঠাও কয়। আমরা তেলের পিঠাও কই, পোয়া পিঠাও কই, দোনোটাই কই। তো আমি এরম করে সপরি ফিটা বাজমু। তো অনেক সুন্দর হইয়া ফুলতাছে, দেওয়ার সাথে সাথে হুইলা উঠতেছে। আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার বেল বাটনটি অন করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট একটি লাইক দিবেন। তো আমার ফিডাটি বানানো শেষ হয়েছে গা। আমি বানাইছি সকালের নাস্তা কয়টা, আর অল্প একটু গুলামি রাখিয়া দিছি। তো এটা পারবেশ আইলে আবার পারবেশে বানাই দেবো। তো সুমাইয়া আয়াতে আর পারবেশের বাবা নাস্তা খাইতেছে। তো এটা সকালবেলা। তো সুরাইয়াও নাস্তা খাইছে, আমিও নাস্তা খাইয়া উঠছি। তো এরা খাইতেছে, একবারে গরম গরম বানাই দিছি হারবেশের বাবারে, গরম গরম খাওয়ানোর লেগে। তো কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে আছে, আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, সহি সালামত থাকবেন, আল্লাহ যেন হেফাজতে রাখে। তো আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, সুরাইয়া সুমাইয়ের পাশে থাকবেন। তো আমার যদি বানানি শেষ হয়েছে গা। তো সুমাইয়া সিম কাটতেছে, আর এন আলু কাটতে নিতেছে। তো সিমডি কাটতেছে, আর আমি খেতে থেকে যে লাউ শাক আনছিলাম, লাউ শাক রাখিয়ে দিছিলাম কড়া ফ্রিজে। তো পারবেশের বাবাই কইছিল মাছ দিয়ে খাইতো, তো আমি এটি মাছ দিয়ে রান্না করে দিমু। তো আমি পেঁয়াজ লবণ আর কাঁচামরিচ দিয়ে দিছি, আর তেল দিয়ে দিছি। এন 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। আমি এটারে ভালো মতন এখানো মিক্স করবো, মিক্স করে মাখামু, মাখাই যা খাইয়া তরকারিটা বসাই দিমু। আমি তো সব কিছু একসাথে দিয়ে দিছি। তো মাছটি দিয়ে দিমু, এন ট্যাংরা মাছ, বাইম মাছ আর মিনি মাছ। এই গুঁড়া মাছ দিয়ে শাকটা রান্না করলে অনেক মজা হয়। তো এটা পারবেশের বাবা পছন্দ করে। তো আমি ফাতিলাতে তেল দিয়ে দিছি, পেঁচকুচু দিয়ে দিছি আমি। আপুরা বাইয়ারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আর কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আর বেশি বেশি করে আমি আপনার লাগে দোয়া করি, আল্লাহ যেন সহি সালামতে রাখে, আল্লাহ যেন হেফাজতে রাখে, আর সুরাইয়া সুমাইয়ের পাশে থাকবেন আপনারা। আপনার কাছে অনুরোধ করি, আমি প্লিজ আপনার কাছে অনুরোধ করি, আমার ভিডিওটি আপনারা দেখবেন একটু কষ্ট করিয়া।
কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি অনেক অনেক দোয়া করি, বেশি বেশি করে দোয়া করি। তো আমার মশলাটা সব কিছু আমি দিয়ে দিছি, আমার কষা নিয়ে গেছে মশলাটা, তো আমি চিংড়ি দিয়ে দিছি, কেন সাথে আলু আছে, তো আমি একটু নাড়া দিয়ে দিতেছি। তো আমি মাছটি মিনি মাছটি আগে বাজ্যে রাখে দিছিলাম, আরেক পাশে আরেক চুলাত পাশের বাড়াইটি আর রান্না বসাইছে। তো আমার কষা নিয়ে গেছে গা, মাছটি দিয়ে দিছি মিনি মাছ। তো আমি পানি দিয়ে দিছি, তো এটার আমি একটুখানি বেশি একটা ঝোল রাখবো না, শুকনো শুকনো করে রান্না করবো, এত শুকনো না, ভিজা ভিজা করে রান্না করবো, আবার এত শুকনো করলে ভালো লাগে না। তো তরকারিটা আমার হয়ে গেছে গা, আমি আল্লাহ ধনিয়া পাতা দিয়ে দিব। কড়া ধনিয়া পাতা দিয়ে দিছি, তো তরকারিটা আমি নামাই লাইছি। তো আমি আর সুমাইয়া খেতে বসে গেলাম, তো সুরায়ের কইতে খাইতো, সুরায় খাইতো না, আর পারভেজের বাবা আইসে না অন্য কাজেরতে, তো আমরা দুই মাই মেয়ে খেতে বসে গেলাম। তো আবার আমার বাইর বউ ডাল রান্না করছে, মাসকালার ডাল, তো আবার সুমাইয়া যাইয়া ডাল আনছে, আইনা খাইতেছে, সুমাইয়া আবার ডাল অনেক পছন্দ করে। তো আমি আজকে লাউ শাক রান্না করছি মাছ দিয়া, আর শিম দিয়া আলু দিয়া মাছ দিয়া রান্না করছি। তো এটি গরম করলে শিম তরকারি আর অনেক মজা লাগে। আমি আজকে আর দুপুরে কিছু রান্না করবো না, এটি এটি দেখা হয়ে যায় বোগা। তো বর্তা ছিল, আমি শুটকি বর্তা বানাইছিলাম, তো আমি কইছি শুটকি বর্তা নামাইছি, তো নামাইছি না। তো সুমাইয়া আয়াতের খিদা লাগছে, সুজি রান্না করি নাই, তোলে দুর্গা ভাত খাওয়া দিতেছে লবণ দিয়ে ভালো মতন কেঁচলাইয়া, এটা দুপুরে তারা পুরা করে রান্না করছি, আর আয়াতে সুজি রান্না করি নাই, তো কইলাম ভাত খাওয়াই দাও, তো সুমাইয়া ভাত খাওয়াইতেছে। তো এটা সকালবেলা আমি বাসার তো আইসা দেখি ঘর দুয়ার এলুমেলু লইছে আজকে সকালবেলা, তো আমি বিছনাটা গুছাইতেছি, আর সুরাইয়া আয়াতে রাখছে। তো আমি আবার গড় চাইছিলাম ঝাড়ু দিতাম, সুমাইয়া দিল না, গড় ঝাড়ু দেওয়ান লাগি আমারে, তো সুমাই আবার গড়ডা ঝাড়ু দিতেছে। তো সুমাইয়া চাইছিল গড়ডা মুছতে, আমি আর মুছনোর লেগে দিই না ইয়া, তো থাক মুছন লাগতো না, আমি মুছমুনে, তো গড় সকালবেলা ঝাড়ু দিতেছে সুমাইয়া। তো আমি ভিডিও অর্ডারটি কালকে করে রাখছিলাম, আর সকালবেলা করছি ভিডিও অডি। তো সুমাইয়ার গড় ঝাড়ু হয়ে দেওয়া হয়ে গেছে গা, তো সুমাইয়ার আবার আমি কইতেছি সুমাইয়া কাপড় চাপড় দিয়ে এলুমেলু লইছে, কাপড় দিয়ে বাস করো। তো আজকে বেশিরভাগ কাজ সুমাইয়াই করছে, সুমাইয়া নাকি কাজ করতে ভালো লাগে, আম্মু আমি কাজ করি আমারতে দাও, আমার কাজ করতে ভালো লাগে। তো সুরাইয়ের ক আফা তোমার করতে হইব না, আমি করি কাজ, তো এই বেশিরভাগ কাজ করতেছে আজকে। তো আমারতে জোর করে নিয়ে কাপড় দিয়ে বাস করছে, আর ঘর ঝাড়ু দিছে, কাপড় চাপড় সুরায় বেশিরভাগ বাস করে ইয়ার ভিতরে, আঙ্গত আর আল্লা নাই গিয়া দড়ির ভিতরে কাপড় দিয়ে বাস করে। তো কই যেতে আম্মু আমি তো মাদ্রাসার জামু, আমি কাপড় চাপড় দিয়ে দোয়াটা দিয়া করে করে গোসল করিয়া করে মাদ্রাসার জামু গা। তো সুমাইয়া কাপড় দিয়ে দুইয়া করে আবার হাড়ি হাতিল দিয়ে মাছ আছে, তা আমি আবার দৌড়া গেছি কলফার হাড়ি হাতিল মামানের লাগিয়ে হাড়ি না।
কঠিন যাওগা আমি মাঝি কাজটা সব কাজ সুমায়া করছে সকালবেলার কাজ আমি দেয় নাই করোনার লাগিয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম